আগুন সন্ত্রাসের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় একথা বলেন তিনি। ভোটের মাধ্যমে সরকার গঠন হবে, অস্ত্রের মাধ্যমে নয়, জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানী তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আগামী নির্বাচন পরিচালনার জন্য আমরা ইতিমধ্যে 14টা কমিটি করে দেওয়া হয়েছে। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন 75 পরবর্তী সময়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করা হয়েছিল স্বাধীনতা চেতনা। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে উন্নত করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা একসময় অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারাই এখন সরকার উৎখাত ও নির্বাচন বানচাল করতে চায়। মানুষ তাদের উপর বিশ্বাস করে না, তারা ঘাতক হিসেবে চিহ্নিত, তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত, সেটা তো মাথায় রাখতে হবে। সময় এসছে, নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, কারো যদি সাহস থাকে এসে ইলেকশন করবে এবং যদি জনগণের ভোট পাওয়ার তাদের সেই শক্তি থাকে তারা ভোট পাবে। তো সেই জনগণের উপরে আস্থা রাখতে না পেরে জনগণের উপরে হামলা চালাচ্ছে, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। নেতৃত্বহীন বলেই বিএনপি নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তফসিল ঘোষণা হওয়ায় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা তো মনরহীন একটা ধর হয়ে গেছে, কারণ খালেদা জিয়াও ইলেকশন করতে পারবে না, তারিক জিয়াও করতে পারবে না, সাজাপ্রাপ্ত আসামি, এই জন্য তারা ইলেকশন চায় না, চায় না বলেই এখন ইলেকশন বানচাল করতে হবে। জনগণকে অগ্নি সন্ত্রাসে হত্যা এবং যাদের জানমাল ক্ষতি করে সেই জন্য যাদের কাছে মাপছে তারপরে এসে আপনারা নির্বাচনে আসেন, সেটাই আমরা চাই। নির্বাচনের দরজা সকলের জন্য উন্মুক্ত। টানা ক্ষমতায় থাকার মাধ্যমে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোট পাবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। মনমতো সরকার গঠনের জন্যই এই নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়েই আপনারা ভোট দেবেন যারা ভোটার। এবং আমাদের যুব সমাজকে বলবো যে আমরা তো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, তার সুফল সকলে পাচ্ছেন, এবং আগামী যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা, কাজে তাতে আমরা আশা করি যে তাদেরও সহযোগিতা আমরা পাবো। সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। আর যাকে আমরা নমিনেশন দেব তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিথিলি দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বৃষ্টি ও বাতাস অব্যাহত রয়েছে। এদিকে মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সব সমুদ্র বন্দরকে বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ঝড়ো বৃষ্টি আর দমকা হাওয়ার গতি নিয়ে দক্ষিণ উপকূল দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় মিথিলি। ঘণ্টায় 94 কিলোমিটার বাতাসের একটানা গতি নিয়ে মিথিলি মংলা ও খেবুপাড়া উপকূল দিয়ে ধেয়ে গেছে অনেকটা তাণ্ডব চালিয়ে। মিথিলির প্রভাবে অনেক এলাকায় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় জমেছে জোয়ারের পানি। দুপুর 12টার দিকে দেশের উপকূল স্পর্শ করা ঘূর্ণিঝড় মিথিলি বেলা 1টায় দমকা বাতাসে কাঁপিয়ে উপকূল অতিক্রম করতে থাকে পটুয়াখালী এবং মংলার পুরো এলাকা দিয়ে। 3 ঘন্টার তাণ্ডব চালিয়ে বেলা 3টায় উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়। উল্লেখযোগ্য বৃষ্টিপাত যেটা আমরা রেকর্ড করেছি সেটা চাঁদপুরে 141 মিলিমিটার, ফেনীতে 76 মিলিমিটার, বরিশালে 154 মিলিমিটার, পটুয়াখালী 144 মিলিমিটার, ভোলাতে 176 মিলিমিটার, এই বৃষ্টিপাতগুলি রেকর্ড করা হয়েছে। উপকূল অতিক্রম করায় আবহাওয়া অধিদপ্তর বিপদ সংকেত নামিয়ে সব সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। আজকে কক্সবাজারে 2:36 মিনিটে 56 কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। হাতিয়াতে 94 কিলোমিটার বাতাসের গতিবেগ 2:30 আমরা রেকর্ড করেছি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সব উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়ও। ভোর থেকেই চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে পড়ছে প্রভাব। ঘূর্ণিঝড়ের কারণে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। হাসান মা, মোদ, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় গাছ চাপা ও পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। রাজধানী সহ দেশের উপকূলীয় জেলাগুলোতে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। জোয়ারের পানিতে চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলের অনেক জেলায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরে গাছ উপড়ে পড়ে ঘণ্টা খানেক বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথ। মেসবা হাসানের রিপোর্ট। ঘূর্ণিঝড় মিধিলে চলে গেলেও দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে রেখে গেছে তার ক্ষতচিহ্ন। বরগুনা, ঝালকাঠি, বরিশাল, খুলনা, ভোলা, নোয়াখালী সহ উপকূলীয় বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলজট। ঝড় বাতাসে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। মিধিলির প্রভাব পড়েছে টেকনাফেও। শুক্রবার ভোরে জেলার হিনলা ইউনিয়নের মরিচাঘনা এলাকায় পাহাড় ধসে এক ছেলে ও দুই মেয়ে সহ নিহত হয়েছেন মা। দুর্গম পাহাড়ি জায়গা, তো এখানে আপনার পাহাড় ধস নয়, কিন্তু ওরা নতুন বাড়ি করতেছে। এই বাড়ির ওই যে দেওয়াল দেখছেন, মাটির দেওয়াল, এই মাটির দেওয়াল ধসে ওরা আজকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার এখানে। তো ওনাদেরকে বলবো যে এই ঘূর্ণিঝড় হচ্ছে, এই বিভিন্ন জ্বর বৃষ্টি হচ্ছে, আপনাদের সতর্ক থাকতে হবে। তা আমি আমার পরিষদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার তখন আমি করবো। দমকা হওয়ায় জোয়ারের পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। এতে বেড়েছে মানুষের দুর্ভোগ। চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপে গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। মিধিলের প্রভাবে রাজধানীর অনেক স্থানেও ভেঙে পড়েছে গাছ। দিনভর বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির মধ্যে বেড়াইতে পারি না তো, প্রতিবন্ধী মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় সদরে গাছ উপড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট রেলপথ এক ঘন্টা বন্ধ থাকে। ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে 200+ যাত্রী নিয়ে 15টি ট্রলার নিখোঁজ রয়েছে। মেসবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যুদ্ধ ও সংঘাতের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার প্রভাব যেমন বিশ্বব্যাপী পড়েছে, তেমনি পড়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলেও। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা বন্ধের আহ্বান জানিয়ে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় গ্লোবাল সাউথ সামিটে 5টি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এক দল আর এক ব্যক্তি দুঃশাসনে মানুষ বন্দী শিবিরে আটকে রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অনলাইন বার্তায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ এমন অভিযোগ করে বলেন, সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতা টিকিয়ে রাখার গ্যারান্টি আদায় করছে ক্ষমতাসীনরা। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে। এক ব্যক্তি এক দলের দুঃশাসনে বাংলাদেশের মানুষ এক বন্দী শিবিরে আটকে আছে। মৌলিক মানবাধিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি পত্র আদায় করা হয়েছে, আর সেজন্য জনগণের পছন্দের সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। প্রবাসী সাংবাদিক ও বাঙালিরা দেশ ধ্বংসের খেলায় মেতেছে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে জোর করে কথা বলতে বাধ্য করছে তারা। শুক্রবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিসার স্পাউসেস অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যারিটি বাজারের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। চ্যারিটি মেলায় 17টি দেশের দূতাবাস অংশ নেয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা হয় না। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পরামর্শ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য ভালো পরামর্শ গ্রহণ করা হবে, তবে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী হতে হবে। যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কোনো কথা বলে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
আবারও বেড়েছে আটা, ময়দা ও চিনির দাম। 2 কেজির প্যাকেটজাত আটা 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়, আর প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 150 টাকা। তবে কিছুটা কমেছে মাছ, মুরগি ও ডিমের দাম। সবজির দামও কিছুটা কমেছে। দাম কমলেও এখনও প্রায় সব নিত্যপণ্যই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আরেক দফা বেড়েছে আটা, ময়দা ও চিনির দাম। 2 কেজি প্যাকেটজাত আটার দাম দাঁড়িয়েছে 130 টাকা। একই হারে বেড়েছে খোলা আটার দাম, ময়দার দামও ঊর্ধ্বমুখী। এদিকে কেজি প্রতি চিনির দাম বেড়েছে 10 টাকা। তেল, লবণ, মসুর ডালের দাম আগে থেকেই বাড়তি, সম্প্রতি বেড়ে যাওয়া চালের দামও কমেনি। মিনিকেট 66 ও 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা কেজি। 2 বস্তায় গত 15 দিন আগে আমরা বিক্রি করছি, যেটা আপনার 2400 টাকা, এখন বিক্রি করে লাগে 2700 টাকা। প্রতি বস্তা 300 টাকা বাড়ছে 28 চালটা। এমনিভাবে স্বর্ণ বাড়ছে, মিনিকেটটা 100 টাকা বস্তা বাড়ছে। 1 বস্তা লুজ ময়দা গত সপ্তাহ ছিল 2750 টাকা, 2800 টাকা, এই সপ্তাহ 3500 টাকা। 1 প্যাকেট 2 কেজি ময়দা না হলো 20 টাকা করে বাড়াইছে, 2 কেজি একটা আড়াই না হলো 10 থেকে 12 টাকা করে বাড়ায়। কোনো জিনিসের দামই কমে নাই, সব জিনিসের দামই মোটামুটি বেশি। আমাদের সেল অনেকটাই কম, আমাদের প্রতিদিন যেই কেনাবেচা হইতো তার মনে করুন অর্ধেকে চলে আসছে। তবে মুরগি ও সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে, কমেছে ডিমের দামও, ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। গরুর কেজি 750 ও খাসি 1100 টাকা। সরবরাহ বাড়ায় প্রায় সব সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা। তবে ক্রেতাদের স্বস্তি ফেরেনি। ব্যাগ বইরে টাকা আনি, পকেট বইরে বাজার নি, হিসাব একটা। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শেষ, মানে বাজার খাইতে দিয়া যা ইনকাম করি তার চেয়ে খরচা বেশি হয়ে যায়। অবশ্যই কমাইছি বাজার, বাজার না কমাইতে কোনো উপায় নাই। আমাদের ইনকাম সোর্স তো আর বাড়ে নাই, ইনকাম তো জায়গায় রয়ে গেছে, কিন্তু খরচের পাল্লাটা ভারী হইতেছে দিন দিন। অবশ্যই কম কিনছি, মানে 4 ভাগের হয়তো 1 ভাগ নিতেছি এখন ওই অবস্থায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেক কম দেখা গেছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে নৌ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে 2 শতাধিক পর্যটক আটকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে 2 শতাধিক পর্যটক। জাহাজ মালিকরা জানিয়েছেন বুধবার 3টি জাহাজে করে 519 জন পর্যটক সেন্ট মার্টিন যায়। এর মধ্যে 2 শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে, তাদের ফিরিয়ে আনা হবে। মংলা বন্দরে পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকালে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে 800 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অফ খসিয়াখালী। তবে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চারকনা এলাকায় ডুবে যাওয়ার বন্দরের মূল চ্যানেল নিরাপদ রয়েছে। জাহাজে থাকা 12 জন স্টাফ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। জনগণ একতরফা ও অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে দাবি করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। জাতীয় নির্বাচনে তফসিল বাতিলের দাবিতে শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, 2014 এবং 2018 সালের মতো প্রহসনের নির্বাচন এবার আর করতে দেওয়া হবে না। সমাবেশ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাঙ্ক হয়ে আবার বাইতুল মোকাররম উত্তর গেটে গিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়া তফসিল বাতিলের দাবিতে একই স্থান থেকে সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগরে গিয়ে শেষ হয়। নাটোরে ইসলামী আন্দোলনের এক কর্মীকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে হাত ভেঙে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার মাছদিঘা নুরানি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলামকে অজ্ঞাত 4 থেকে 5 জন ব্যক্তি একটি
মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তার বাম হাত ভেঙে দিয়ে মাদ্রাসা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা। আহত মাওলানা সাইদুল ইসলামের আর্তনাদে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানার ওসি জানিয়েছে, অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেবে পুলিশ। যশোরের বাঘারপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতা উদ্দিন শিকদারকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার গ্রেফতারের এই ভিডিওটি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতা উদ্দিন শিকদারকে বাড়ি থেকে গ্রেফতারের সময় ছেলে ও মায়ের অসুস্থতার কথা জানিয়েও রক্ষা পাননি। এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এসব অভিযোগের ভিত্তি নেই। মিফতা উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?